হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিস ইজ সাবাজান, আর আমি এখন চলে আসছি পুরান ঢাকায়। এখন সময় বাজে রাত প্রায় 12:06। আমরা চলে আসছি এখন নাজিরা বাজার মোড়ে। এখন দেখি আমরা কি খাই, ডিসাইড করতেছি আমরা এখন কি খাবো, বিরিয়ানি খাবো নাকি কাবাব খাবো, এটা আগে একটু ভেবে নেবো, তারপরে আমরা যাবো খেতে। আমরা যাচ্ছিলাম চা খেতে রাত 12টার দিকে, আমার ভুলে টুকি হয়ে গেছে। আমি এই ভাই সাহেবদেরকে বললাম কি চল আমরা আগামীকালকে না হলে গিয়ে নাজিরা বাজারে খাবো, বাট এই ভাই সাহেবরা না আগামীকাল যেন ওয়েট করবে না, মানে এখনই যাবে রাত্রে 12টার দিকে আমাদেরকে নিয়ে আসছে এখন নাজিরা বাজার। এখন আমরা যাচ্ছি এখান থেকে রেল গেটের দিকে। রেল গেটের এখানে নাকি কাবাব খুব ভালো পাওয়া যায়, তো এই ভাই বললো, তো দেখি রেল গেটে গিয়ে ওখানে গিয়ে আমরা কাবাব খাবো। প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে, আমরা যাচ্ছিলাম রেল গেটের দিকে কাবাব খাওয়ার জন্য, কিন্তু এখন বলে যে না ওরা প্রথমে এই যে এখানে এখানে খাবে, ওরা তেহারি খাবে, এখানে কোথা তেলের ভাইয়ের তেহারি খাবে, দেন তারপর যাবে ইয়ার করতে কী বলে কাবাব খেতে। চলে আসছে আমাদের গরুর তেহারি। আচ্ছা এটা কি সর্ষের তেল দিয়ে তেহারি বানানো না? কেমন খেতে টেস্টটা? সবাই কিন্তু এই নাম করা দোকানগুলোতে আমরা তো নাম করা কোনো দোকান আসেনি, একটু ভিতরে আসলে পেয়ে যাবেন এই দোকানটা, বিরিয়ানি হাউস। এটা হচ্ছে আমরা নিয়েছি এই তেহারিটা, এটা হচ্ছে আপনার গরুর তিহারি, সর্ষের তেল দিয়ে বানানো গরুর তিহারি। টেস্টটা কিন্তু খুবই ভালো লাগছে আমাদের কাছে, আর এটাতে আপনার ইয়ার ফ্লেভারটা যে সর্ষের তেল করে এরকম পাচ্ছি। আমি কিন্তু কোনো ফুড ব্লগার না, ঠিক আছে, আর আমার কাছে খাবারের টেস্ট নিয়ে তেমন আমি এটা জাজ করতে পারি না, বাট আমার কাছে তেলটা খুব ভালো লাগছে। ভাই তেলটা কেমন ছিল আপনার কাছে? আমাদের তেহারি খাওয়া শেষ, আমাদের তেহারি বিল হয়েছে 400 টাকা। ওয়াহিদ ভাই তেহারি খায় না, ওয়াহিদ ভাই খেয়েছিল খিচুড়ি, তেহারি নিয়েছে গরুর তেহারি ছিল 110 টাকা করে প্লেট হাফ। আর এখন আমরা যাচ্ছি বর্তমানে জেল গেটের দিকে, এখান থেকে সোজা রাস্তা জেল গেটের দিকে যাবো, ওখানে গিয়ে আমরা ট্রাই করবো ইয়াটা কী বলে থাকে কাবাব আর চাপ ট্রাই করবো, দেখি ওখানকার টেস্টটা কীরকম, ওখানে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি। এখন রাত বাজে কটা? প্রায় 12:40, আর আমরা ঘুরতেছি ঢাকার মানে পুরান ঢাকার চিপা চিপা গলিতে। কেন ভাই বলছিল যে আমি শর্টকাট চিনি, শর্টকাট চিনি বলছে বলে চিপা গলি ধরে আমাদেরকে 1 কিলোমিটার ঘুরে নিয়ে আসছে। আধা ঘন্টা ধরে আমার গলি গলি ঘুরতে ঘুরতে এখন মাত্র বেরোলাম মেন রোডে। হ্যাঁ ফাইনালি চলে আসছি আমরা, এটা দুটো ভাড়া নিয়ে আসছে, এটা সেই দোকানগুলো, আর এটা হচ্ছে পুরান যে জেল আছে পুরান জেলের মানে পিছনে মানে একবার লাস্টের দিকের পিছনে গুলিতে, এই যে এই দোকানগুলা। এখানে আমরা অর্ডার দিচ্ছি খাবারের, আমরা নিচে অর্ডার দিয়ে চলে আসছি সেকেন্ড ফ্লোরে, আর এখানে সবাই আমরা বসে খাবারের ওয়েট করতেছি। একটা একদম মজার জিনিস হচ্ছে এটা, এখান থেকে এই সামনে এই যে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে জেল, এটা হচ্ছে ঢাকা পুরান ঢাকার যে আগে ঢাকা থেকে জেল ছিল সেন্ট্রাল জেল, এটা সেন্ট্রাল জেল, সেন্ট্রাল জেল এসে আমরা ফোন দিতে খাচ্ছি আপনি চাইলে খাবার আসবে। আর ভাইয়েরা বলতেছে কি যে এখানে নাকি আগের সময় জেলে যা যে কয়েকদিনে থাকতো ওরা এখানে এসে খাইতো। চলে আসছি আমাদের খাবার, এটা হচ্ছে চিকেন শিক কাবাব, আর এটা হচ্ছে চিকেন প্যাডি প্যাডি, চিকেন টাংরি, এটা চিকেন টাংরি, চিকেন প্যাডি প্যাডি। তুই খাবি? ওটা না বলছি তুই খাবি না, তোর জন্য তো অর্ডারই দেয় নাই। তো ওটা তো ইয়ে ছিল না, আরে ছোলে ভাটোরে, এটা তো এটা সেম ছোলে ভাটোরের মতনই, শুধু একটা এক্সট্রা চিকেন আছে, আর ওটা তো ছোলা থাকে আর কি বড় গুলো এইটাই। আচ্ছা তাহলে একটু খাবারটা টেস্ট করি, টেস্ট করে বলেন ভাই কেমন হয়েছে খাবারটা, খাবারটা ভালো লাগে নি? আমাদের যে খাবার এক্সপার্ট উনি আমাদেরকে সবসময় রিভিউ দেন, উনি বলতে খাবারটা ভালো না। আচ্ছা কথা হচ্ছে এটা আমরা ওখান থেকে
কাবাবার চাটনি খেয়ে আমরা আবার চলে আসছি এই নাজিরা বাজার মোড়ে। আর ওখানে কি কাবাব খেতে যেতে হবে? এটা একবারে ইয়ারা তেমন আহামরি কিছু না, যেখানে কোনো একবারে স্পেশাল কোনো কিছু পাওয়া যায়। এখানকার যে কাবাব চাপ দোকানগুলো আছে একবারে সেম টেস্টই, আমার মনে হচ্ছে যে এখানকার টেস্ট একটু বেশি ভালো হবে, মানে ওই জায়গাটা, ওই জায়গাটা থেকে। ঠিক আছে, আপনি যে এখানে যেটা আছে মদিনা সি ফুড অথবা যে ওর সব পাশেরটাই, এগুলোর কাবাবও মোটামুটি অনেক বেশি ভালো হয়। এখান থেকে আমরা নিচ্ছি লাসি, এখানে আরও অনেকগুলো জুস পাওয়া, সরব পাওয়া যায়, পালুদা পাওয়া যায়, আবার এখানে মোহব্বত কা সরবত পাওয়া যায় এখান থেকে। ভাই লাসি টেস্ট কেমন? মুখ দিয়ে দেখেন, রাত বাজে প্রায় 1:42, এই হচ্ছে নাজিরা বাজারের অবস্থা। সবাই এখন জাগনে আছে, সব দোকানপাট খোলা আছে, মনে হয় এখন মাত্র সন্ধ্যা হয়েছে। এটা হচ্ছে ঢাকার সেই ঐতিহ্যবাহী ইয়া হাজি বিরিয়ানিটা। এখানে আসলে কাছের দোকান অনেকগুলো পেয়ে যাবেন, আর প্রায় সবগুলোর টেস্ট একবারে সেমই আছে, অল্প পরিচিতি হতে পারে। এই যে এখানে একটা আছে, এটা হচ্ছে ঢাকাইয়া কাচ্চি, সামনে আছে শাহী নান্না বিরিয়ানি। আমাদের ওখান থেকে খাওয়া দাওয়া শেষ, এখন যাচ্ছি। এটা হচ্ছে সেই বিপি কাচ্চি, এটা আগে অনেক বেশি ফেমাস ছিল, আর এটা খাওয়া দাওয়ারও মানে জিনিসগুলো অনেক টেস্ট ছিল, কিন্তু এখন তেমন একটা ভালো লাগে না আমার কাছে আর কি। আমরা এখন বেড়ে যাচ্ছি মেন রোডের দিকে, আমরা চলে আসছি বাসার দিকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে নতুন একটা ভিডিওতে, আল্লাহ হাফিজ।